হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে একটা বিষয়কে নিয়ে ডিসকাস করবো, এবং সত্যি বলতে এই বিষয়টা কিন্তু রীতিমতো এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ট্রেন্ডিংয়ে চলছে, এবং সেই বিষয়টা হচ্ছে হেরাফেরি থ্রি কে নিয়ে। এবং একটা কিন্তু নিউজ উঠে আসছে যে হেরাফেরি থ্রিতে অক্ষয় কুমারকে রিপ্লেস করবে কে না, কার্তিক আরিয়ান। সো আজকের আমি এই বিষয়টাকে নিয়ে আমার ব্যক্তিগত কি বক্তব্য রয়েছে আমি কিন্তু ডিসকাস করব। তো সত্যি বলতে হেরাফেরি যে সিরিজটা আমাদের কাছে সত্যি বলতে নস্টালজিয়া, এবং সেখানে অক্ষয় কুমার বলি বা সুনীল শেট্টি বা পরেশ রাওয়ালের যে কম্বিনেশনটা, এটা কিন্তু মানে ব্যাপক। এবং এই তিনজনের কম্বিনেশন ছাড়া কিন্তু হেরাফেরি পসিবল ছিল না, এবং আমরা প্রচুরবার দেখেছি হেরাফেরি প্রতিটা পার্ট, এবং অক্ষয় কুমার সেখানে দুর্দান্ত, এবং প্রত্যেকের পারফরমেন্স সত্যি বলতে আমার সেরা লেগেছিল। তো সেই জায়গায় এখানে মানে ওনাকে রিপ্লেস করাটা কি সঠিক সিদ্ধান্ত হলো? সো এখানে আমরা কিন্তু প্রত্যেকেই এটা চাইছিলাম যে অক্ষয় কুমার এখানে মানে এর পরবর্তী পার্টে কাজ করুক, কিন্তু এটা খুবই খারাপ লাগছে শুনে, বাট এটা আমাদেরকে প্রডিউসারের দিক থেকেও কিন্তু একটু ভাবা দরকার রয়েছে। তার কারণটা হচ্ছে অক্ষয় কুমারের কিন্তু প্রিভিয়াসলি সব কটা সিনেমা কিন্তু প্রায় ফ্লপ, বচ্চন পান্ডে বলি বা তার রিসেন্টলি রাম সেতু বলি বা রক্ষাবন্ধন বলি বা তার কাঠপুতলি বলি, এগুলো কিন্তু রীতিমতো বক্স অফিসে ফ্লপ হয়েছে, এবং বর্তমানে কিন্তু তার মানে স্টার ভ্যালুটাও কিন্তু কমছে। এবং সেই জায়গাতে প্রিভিয়াসলি যখন ভুল ভুলাইয়া টু এসেছিল, তখন আমাদের কার্তিক আরিয়ান এবং অক্ষয় কুমার এদেরকে নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু যখন ভুল ভুলাইয়া টু যখন রিলিজ করলো, তো সেই জায়গায় কার্তিক আরিয়ানের যে পারফরমেন্স বা ভুল ভুলাইয়া টু কিন্তু বক্স অফিস জাস্ট কাঁপিয়ে দিয়েছিল, এবং একটা সেই লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করে কিন্তু একটা অল টাইম ব্লকবাস্টার কিন্তু হয়ে গেছিলো ভুল ভুলাইয়া টু। তো সেই মানে তারপর থেকে কিন্তু কার্তিক আরিয়ানের যে স্টার ভ্যালুটা কিন্তু পরপর বেড়েছে, এবং তার রিসেন্টলি ফ্রিডিও আসছে, এবং ফ্রিডিকে মানে ফ্রিডিও কিন্তু একটা পজিটিভ রেসপন্স পাচ্ছে। তো প্রডিউসাররা যেহেতু অক্ষয় কুমারের বর্তমানে স্টার ভ্যালুটা একটুখানি কম রয়েছে, তার মানে তার প্রিভিয়াস রিলিজগুলো মানে অতটাও ভালো রেসপন্স পায়নি বক্স অফিসে, তো সেই জন্য কিন্তু হয়তো একটা পসিবিলিটি রয়েছে যে তাকে রিপ্লেস করা হচ্ছে কার্তিক আরিয়ানকে দিয়ে। সো কার্তিক আরিয়ান এখন হচ্ছে মানে আপকামিং স্টার, যার যার মানে প্রিভিয়াসলি এগুলো হিট হয়েছে, এবং তার সে কিন্তু একটা তার কিন্তু বর্তমানে একটা স্টার ভ্যালু রয়েছে। তো সেইটাই একটা কিন্তু কারণ হতে পারে এটাকে রিপ্লেস করার ক্ষেত্রে, এবং দেখা যাক কেমন হয়। এবং কার্তিক আরিয়ান কিন্তু কমেডিটাও কিন্তু ভালো করে, এবং আমরা আমাদের কাছে এটা খুবই হতাশাজনক যে অক্ষয় কুমারকে রিপ্লেস করা হচ্ছে। সো দেখা যাক কেমন হয়, আপাতত এটাই হচ্ছে আপডেট। সম্ভবত অক্ষয় কুমারকে রিপ্লেস করছে হচ্ছে কার্তিক আরিয়ান হেরাফেরির পরবর্তী পার্টে। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো। সো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।